একটাই উপায় আছে যে লালা আছে দেখেন আপনি আলোকে সংকেত করলে এই লালা দেখেন আচ্ছা তাহলে এটা কি অরিজিনাল চাঁদপুরেরটা অরিজিনাল আপনি বুঝলেন তো লালাটা যে থাকে আচ্ছা এই লালাটা মানে অর্থ কি মানে মাছটা মাত্র উঠে আসছে মাত্র এই মাছটা আসছে ঠিক আছে লালাটা মানে কি উঠে আসছে এখন এটাই আছে নাই লোড যায় না আচ্ছা আচ্ছা আর সাগরের যে মাছগুলো সেগুলোতে লালাটা থাকবে না জীবনও না থাকবে সেটা তো মাছটা আসে এক সপ্তাহ 10 দিন পর হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে দর্শক আজকে আপনাদেরকে ইলিশের আপডেটটা দিব দর্শক আপনারা যারা চাঁদপুর থেকে একদম তাজা ইলিশ নিতে চাচ্ছেন বা পদ্মার একদম তাজা ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন তো আমরা একটু তাদের সাথে কথা বলি ভিতরে আমাদের এক বড় ভাই আছে ওনার এখানে চাঁদপুর ইলিশ পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আপনার এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমার প্রতিষ্ঠানের নাম যেটা অনলাইন এবং খুচরা যেটা ওটা হচ্ছে চাঁদপুর ফিশ আচ্ছা আর আলম ট্রেডার্স হচ্ছে পাইকারি আপনার কাছে এখন কয় সাইজের ইলিশ মাছ আছে বা কোথাকার কোথাকার ইলিশ মাছ আছে আমার থেকে আছে 700 গ্রাম থেকে শুরু করে লোকাল 700 গ্রাম থেকে শুরু করে 2 কেজি প্লাস পর্যন্ত আছে সব কি চাঁদপুরের লোকালগুলো চাঁদপুরে হ্যাঁ লোকালগুলো চাঁদপুর ইলিশ বলে চাঁদপুর লোকাল বলতে এরকম আপনারা অনেকে কে লোকাল আমি বুঝি না লোকাল হচ্ছে কি নদীর যে মাছ আচ্ছা পদ্মার হোক চাঁদপুর হোক বা অন্য যে কোনো জায়গার হোক নদীর হইলেই লোকাল লোকাল সাগরের না সাগরের না সাগরের যে মাছগুলা এগুলো এই যে বোটগুলো আমি একটু বোট দেখাই আপনাদের আচ্ছা একটু আসেন এদিকে আসেন একটু এই যে বোটগুলো দেখেন আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে বোটগুলো এগুলো সাগরের এগুলো সাগরের বোট ঠিক মানে এই মাছগুলো সাগর থেকে আসছে সাগর থেকে আসছে আর আপনারা যে মাছগুলো বিক্রি করেন এই যে বোট এই যে নৌকাগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো লোকাল নদীর মাছ আচ্ছা এগুলো লোকাল নদীর মাছ এই যে নৌকাগুলো ঠিক আছে আচ্ছা আপনারা এই বড় বোটগুলো এগুলো সাগর থেকে আসে এগুলো সাগর থেকে আসে মানে সাগরের মাছগুলো আপনারা বিক্রি করেন না সাগরের মাছ আমরা বিক্রি করি এরা মনে মনে বিক্রি করে আমরা পাঠিয়ে দিই পাইকারিতে আচ্ছা আর যেগুলো আপনারা মানে কেজিতে বিক্রি করেন যেগুলো কেজিতে হয় এগুলো লোকালগুলো সাধারণত লোকালগুলো বিক্রি করে হ্যাঁ আচ্ছা আজকে আমাকে একটু আপনার এখানে যে চাঁদপুর ইলিশগুলো আছে এগুলোর আপডেটটা দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা শুরুতে একটু আমাকে একটু বলেন বড় ভাই আমরা ছোট থেকে শুরু করি ছোট কোনগুলো ছোট এই যে আছে ছোট থেকে শুরু করি একটু এদিকে আসেন আচ্ছা এটা সাইজটা একটু বলেন বড় ভাই এটা হচ্ছে আপনার এখানে মিক্স কিন্তু আছে মিক্স আছে আচ্ছা আচ্ছা সাগরও আছে লোকালও আছে মিক্স করা আচ্ছা অনেকে কাস্টমার তো অনেক সময় দামাদামি মূলামূলি করে অনেকে মনে করেন যে নিবই মাছ ঠিক আছে ওই সময় মনে করেন একটু মিক্স করে দিতে হয় আচ্ছা আপনারা যারা অনলাইনে বিক্রি করেন তারা তো একদম ভালো মাছ দিতে হবে যারা রেট লিয়ে কোনো গেঞ্জাম করে না তাদেরকে ভালো মাছ দিবেন আমাদের কিছু লোক আছে আমাদের সব কিছু লোক আছে বা আমাদের অনলাইনে কিছু পার্টি আছে যারা বলে আমাদের টাকার কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অরিজিনাল মাছ দিতে হবে তাদেরকে ভালো মাছটা দেন আমরা একদম ভালো মাছটা আচ্ছা আপনি সত্য কথা বলছেন এর জন্য আপনাকে ধন্যবাদ তাহলে এটা মিক্স আছে মিক্স আছে আচ্ছা তো আজকের বাজারে এটা কেজি কত বিক্রি করতেছেন কোন কারণে যদি একেস লোকাল তো যদি হয় আচ্ছা হ্যাঁ 700-800 গ্রাম যেগুলো আচ্ছা এগুলো আমরা 950 টাকা কেজি 950 টাকা কেজি হ্যাঁ লোকালটা 950 1000 টাকা কেজি 1000 টাকা কেজি আর হচ্ছে 750 টাকা কেজি আর এসে 750 টাকা হ্যাঁ আচ্ছা এখানে লোকাল কোনটা আর আপনার ইয়া লাইনের কোনটা এই যে লোকাল মাছ এটা লোকাল মাছ আর এই যে লোকাল মাছ লোকাল মাছ এই আছে না নিচের নামান মাছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা কত এসেছে সেটা বলেন আমরা 750 এটা 600 গ্রাম ওজন ইলিশ 600 গ্রাম আর এটা কিভাবে একটাই উপায় আছে যে লালা আছে দেখেন আপনি আলোকে সংকেত করলে এই লালা দেখেন আচ্ছা তাহলে এটা কি অরিজিনাল চাঁদপুরেরটা অরিজিনাল আপনি বুঝলেন তো লালাটা যে থাকে আচ্ছা এই লালাটা মানে অর্থ কি মানে মাছটা মাত্র উঠে আসছে মাত্র এই মাছটা আসছে ঠিক আছে লালাটা মানে কি উঠে আসছে এখন এটাই আসে নাই লোড যায় না আচ্ছা আচ্ছা আর সাগরের যে মাছগুলো সেগুলোতে লালাটা থাকবে না জীবনও না থাকবে সেটা তো মাছটা আসে এক সপ্তাহ 10 দিন পর হ্যাঁ আর এই মাছটা আসছে আজকেই আজকে আসছে একদম তাজা মাছ একদম তাজা মানে এটাকে চাঁদপুর ইলিশ বা পদ্মার ইলিশ বলে এই পদ্মার ইলিশ নদীর ইলিশ আসলে পদ্মা চাঁদপুরের নদীতে তো অত মাছ নাই আচ্ছা মানে নদী চাঁদপুরের মেঘনা পদ্মা সব মিলে আছে এগুলা নদীর মাছ তো আপনার লোকাল এগুলো আমরা সাধারণত লোকাল বলি লোকাল বলতে শুধুমাত্র চাঁদপুরের এই যে এখানে ধরা পড়বে এরকম না টোটাল নদী যতটুকু নদী আছে ওই নদীতে যে মাছটা হয় ওটাই লোকাল ওটাই লোকাল মাছ আচ্ছা এটার ওয়েটটা একটু বলেন এটা আছে 1200 গ্রাম মাছ 1200 গ্রাম ওজন হবে এক একটা আজকের বাজারে এটা কেজি কত বিক্রি করতেছে 1650-1700 টাকা কেজি 1650-1700 টাকা বিক্রি করতেছে এর মধ্যে আপ ডাউন করতেছে এর মধ্যে আপ ডাউন করতেছে
আচ্ছা, গেছে কালকে কেমন দাম বিক্রি করছেন? এটা গেছে কালকে একটু ইয়া ছিল, এরকম ছিল, পরশুদিন ছিল বেশি, পরশুদিন ছিল বেশি ছিল, এখন তো একটু কম আছে আমার মনে হয়, এখন একটু কম, মানে এই গত 5-7 দিন থেকে আজকে একটু কম, আজকে একটু কম আছে। আজকে আমদানি কেমন বড় ভাই? আজকে মোটামুটি আছে, লোকাল মাছও আছে, সাগরের কিছু মাছ ঢুকছে, আবার হাতিয়ার কিছু মাছ উপর দিয়ে ঢোকে, এগুলো আবার নদী দিয়ে ঢোকে না। আচ্ছা, এরকম আপনার ইয়াতে বোটে আসে না? বোটে আসে না, টাকে আসে, টাকে আসে। হাতিয়ার থেকে তো অনেক মাছ আসে, আমরা দেখলাম হাতিয়ার থেকে অনেক মাছ আসে। আচ্ছা, যেটা চাঁদপুরের মাছ একদম তাজা মাছ, সেটা কিন্তু ধরলে দর্শক এরাও পুরো টাইট হয়ে থাকবে, মাছের যে একটা লালা থাকবে আর শক্ত থাকবে, শক্ত বলতে সফট, এই যে এটা একটা স্পঞ্জ, এক ধরনের একটা ধরলে বোঝা যায় আমরা তো অনেক মাছ তো আমরা দেখি যে হাত দিয়ে ধরলে একদম ভেঙে পড়ে যায়, ওটা তো আবার আরো কম সস্তা, ওটা অনেক সময় লোকাল মাছ তো যদি বেশি দেরি হয়ে যায়, আচ্ছা হয়ে গেলে 5-7 দিন হলে এমনি নরম হয়ে যায়, এখন এগুলো আসলে আপনার ওই মানে বুঝার কোনো ইয়া নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আসলে আমরা বুঝি কেমন, এই যে এখন মাত্র আসছে যে লালা থাকে, এটা একটা মানে বোঝাই যায় কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, কমন সেন্স, মানে লালা থাকলে মাছটা চাঁদপুর পদ্মার একদম অরিজিনাল মাছটা, সবসময় তো এসে লালা পাবো না, কারণ আমাদের এই মাছটা বরফ দিয়ে দিই তো লালা যাবে গা, বিষয়টা হচ্ছে এটা, এখনো এটা বরফ দেওয়া হয় নাই, এই জন্য এটা তাজা, একদম তাজা ইলিশ এখনো আছে। আচ্ছা দর্শক, এটা একদম তাজা নদীর ইলিশ। আচ্ছা বড় ভাই, আচ্ছা এদিকে আসেন তো, এখানে যে মিক্স আছে, আমি বলি আপনার সাগরের থাকুক আর চাঁদপুরের লাইনের যেটাই থাকুক, এই যে এটা এটা হলো সাগরের, এটা হলো সাগরের। আচ্ছা, সাগরের আর লাইনের যে মিক্স আছে, এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন? কাছে থেকে দেখেন তো, একটু কাছে থেকে দেখেন। আচ্ছা হ্যাঁ, একই মাছ, এক হলো লোকাল, এক হলো সাগরের, ঠিক আছে। আচ্ছা, এটা কত বিক্রি করতেছেন কেজি আজকে? এটা যদি আপনার 1 কেজি, এটা কি 1 কেজি প্লাস 1 কেজি হবে? এটা 900 গ্রাম, 900 গ্রাম এটা আপনার আজকে 1350-1400 টাকা, 1350-1400 টাকা। আর এটা 900 গ্রাম এটা কত বিক্রি করতেছে? 1050, কিন্তু দুইটা মিক্স দিয়ে দিলে আমি মনে হয় 1200 টাকা, এই মিক্স নিলে 1200 টাকা, 1150 দিয়ে 1200 টাকা দিয়ে দিবো। আচ্ছা দর্শক, উনি আমি আমি একটা লোকাল দিয়া আমি মনে করছি চারটা মনে করছি ইয়া সাগর দিয়ে দিবো, আমি মনে করছি 1150-1200 টাকা। দর্শক, উনি যে সত্য কথা বলছে ভিডিওর মধ্যে, কিন্তু সবাই সত্য কথা বলতেছে না বা অনেকে বলে না, তবে উনি আপনাদেরকে কিন্তু সত্য কথাটা বলে দিছে, ওনারা যারা ব্যবসা করে তারা কিন্তু সব টিপসে কাজ করতে হয়। আপনার বিষয় থেকে যদি অনলাইনে না দেখে অর্ডার দেয় জিতবো, আর দেখে যদি আইসা নেয় তাহলে মনে করেন যে মূলামূলি করবো, আমি ওদের জিততে পারবো না। আচ্ছা দর্শক, ওনাদের এই সাইনবোর্ডটা আমি একটু শুরু করে দিচ্ছি, আপনারা এই নাম্বারে ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন, ওনাদের ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, ওনাদের এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন, তবে ইলিশের দাম কমতে পারে, বাড়তে পারে। এটা আমি নাম্বারটা শুরু করে দিছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। বড় ভাই, বড় ভাইয়ের সাথে আমরা আরেকটু কথা বলি, এদিকে আসেন। এখানেও তো আমরা ইলিশ দেখতেছি, এটা তো মনে হয় আরো বড় ইলিশ, এখানেও আরো বড় ইলিশ 2 কেজি আছে, 2 কেজি আছে। আচ্ছা, আমরা 1.5 কেজি ওজনের দামটা একটু জানি, 1.5 কেজি হলো আপনার 1650-1700 টাকা হাতে নেন, এটা এটা 1.5 কেজি হবে না 1 কেজি 400 হবে? আপনি দেখেন এদিকে, 1 কেজি 400 হবে, 1 কেজি 300 হবে এটা। আচ্ছা, 1 কেজি 300, এটা আপনার 1200-1500 গ্রাম যে যে রেট, ওই রেটের ভিতরে বইরা গেছে, 1 কেজি 300 হোক কিন্তু 1200-1500 গ্রাম যে রেটটা দিছি আমরা ওই রেটের ভিতরে বইরা, ওই রেটের ভিতরে বইরা, সেটা কত লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন? 1550 বিক্রি করতে পারবেন, 1 কেজি 1300-1400-1500, 1600 টাকা আর কি, 1600 টাকা বিক্রি করতেছেন না? আর যেগুলো 2 কেজি ওজনের ওগুলা কত বিক্রি করতেছেন? 2 কেজি ওজনের তো 1150, 1150 কেজি কেজি, আবার আপনার সাগরের যেটা 1850, সাগরের যেটা 1850, এটা সাগরেরটা 1850, একই কাছে কিন্তু আছে মাছ। আচ্ছা দর্শক, আপনার সাগরের মাছটা দেখলে বুঝতে পারবেন, দেখে দিচ্ছি সেটা, হ্যাঁ1650 আর যেটা চাঁদপুরেরটা, চাঁদপুরেরটা আপনার 1700 টাকা দেবো, 1750। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, আপনার মনে করেন 1 কেজিতে 200-150 যারা দামাদামি করবে তারাই হয়তো ঠকে বেশি, কারণ আপনারা তো লাভ করতে হবে। যেমন আমরা, আমাদের একটা রেপুটেশন আছে, চাঁদপুর ফিশ আলমটারাস একটা রেপুটেশন আছে, আমরা যদি কেউ অর্ডার দেয়, আমাদের নিজস্ব কাস্টমার আছে, নিজস্ব আমাদের একটা শ্রেণী আছে যারা সবসময় মাছ খায়, তারা আমাদের অর্ডার দিলে আমরা তাদেরকে একদম মনে করেন যে টাকা কিন্তু আমরা নিই না, আগে মাছ পাড়াই দিয়ে খায় দেয়, কারণ আমাদের যে কাস্টমার হয়ে গেছে, তারা আমাদের হয়ে গেছে, তাদেরকে আমরা মাছ পাড়াই দিয়ে বললে তারা খায় তারপর আমাদের টাকা দেয়, তাহলে কি পরিমাণ রিস্ক নিয়ে আমার পাড়াইতে হয় মাছটা,
যদি একটা মাছ যদি একটু লুজ পড়ে তাহলে সে আমার মন কষ্ট কষ্ট পাবে বা টাকাটা দিতে একটু মানে ইয়া করবে গ্যান গ্যান করবে আমাদের একদম একাই সাইজ লোকাল মাছ পড়াইতো সব সময় তাতে 700 800 রাখতেই হয় লোকাল মাছ আমার ভালো মাছটা ওনাদেরকে দিতে হয় হ্যাঁ দিতে হয় আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমি কাতার থেকে আসছি আমার বন্ধু মাসুদ চাঁদপুর ফিশের সত্তাধিকারী আমি আগেও ওনার থেকে অনেক মাছ আমি অর্ডার করছি বিদেশ থেকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখান থেকে আমি বলছি যে তুমি ওখানে নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ হ্যাঁ সিলেট বিভিন্ন অঞ্চলে আমার পরিচিত বন্ধু বান্ধবদের বললে মাছ পাঠাই দিছে এবং সবাই যারা মাছ দিছে সবাই রেপুটেশন অনেক ভালো দিছে বলতেছে টাকা যদিও একটু বেশি যায় গুণগত মানটা অনেক ভালো ভালো পাওয়া যাচ্ছে এই কারণে এই আলমদের এই বাসাদের যে ইয়ারের অনেক নাম আছে তো আমি আশা করব আপনারা যারা আছেন এখানে আসবেন মাছ দিবেন মাছ দুই টাকা যদি বেশিও যায় জিতবেন কারণ মাছটা যেহেতু খাবেন তো লোকাল যে ইলিশটা এটা সাতটাই আলাদা সাতটাই আলাদা সাতটাই আলাদা আর চাঁদপুরের লোকাল ইলিশটা শুধু এখানেই আপনি পাবেন আলহামদুলিল্লাহ আপনারা যদি বিক্রি করতে পারেন তাহলে আমাদের ভালো লাগে কারণ আমরাও চাচ্ছি আপনাদের উপকার হোক কারণ সে যখন এই মাছটা আপনার কাছে অর্ডার দিবে বা ভালো মাছটা যখন আপনি অর্ডার দিবে সে যদি এরকম একটা নরম মাছ পায় ওই যে এখানে মাছটা কই এই যে এই মাছটা যদি সে পায় তাহলে সে তো মন খারাপ হয়ে যাবে আর যখন সে মাছ চিনে তখন যদি এই মাছটা এরকম টাইট এত সুন্দর একটা মানে টাটকা মাছ পায় তাহলে কিন্তু তার কেজিতে 50 টাকা বেশি হলে লাভ আপনার লাগবে একটা জিনিস বুঝাই এটা হচ্ছে 1 কেজি 600 গ্রাম আচ্ছা হ্যাঁ 1550 অর্থাৎ লোকাল আর নামা এই জিনিসটা বুঝলেই আচ্ছা এটা নদীর এটা কত বিক্রি করতেছেন কেজি তাই আচ্ছা সব মোটামুটি মানে সব সাইজের মাছে পাওয়া যায় সব রকম মাছে পাওয়া যায় আর এগুলা কি মাছ কোরাল মাছ আছে না কোরাল মাছ এটা কত বিক্রি করতেছেন কেজি কোরাল মাছটা আপনার কিনে কত রে 1200 কেজি বিক্রি করতেছেন কোরাল মাছ কয় কেজি হবে এটা 5 কেজি প্লাস 5 কেজির বেশি হবে ভাই আর পাঙ্গাস এটা কি নদীর পাঙ্গাস 970 টাকা কেজি লোকাল একদম লোকাল নদীর মাছ না আচ্ছা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বড় ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আবার ওনাদের সাইনবোর্ডটা আমি শু করে দিচ্ছি আপনারা ওনাদের এই সাইনবোর্ডে আপনারা ফোন করে আপনারা ভালো মাছ নিতে পারবেন তবে দর্শক আপনারা মাছের মান ভালো করে যাচাই বাছাই করে আপনারা নিবেন বাড়তি লেনদেন বা অন্য কোনো ইস্যুতে সত্যের সন্তান বাংলা দেয় না আল্লাহ হাফেজ